extra time. সত্যি জীবন গড়ে দেয়। ডার্বির পর বৃহস্পতিবার পিয়ারলেসের সঙ্গে খেলতে নামবে ইস্ট বেঙ্গল নিজেদের মাঠে। পিয়ারলেসের কোচ আবার বিশ্বজিৎ ভট্টাচার্য, যার কোচিংয়ে পিয়ারলেস মোহনবাগানকে আটকে দিয়েছে, হারিয়ে দিয়েছে মহাবাডানকে। তাই তো পিয়ারলেসকে বাড়তি গুরুত্ব ইস্ট বেঙ্গল কোচ বাস্তব রায়ের। আগের ম্যাচ হেরে গেছে, দিদি হার জিত হতেই পারে, বাট আগের ম্যাচের হারা দিয়ে কালকের ম্যাচ যদি বিচার করো খুব ভুল হবে। চোটের জন্য প্রথম একাদশে নেই, বড় ম্যাচে পরে নেবে ম্যাচ ঘুরিয়ে দেওয়া লাল লিন্ডিকার আলতে। মাঠের একধারে রিহ্যাব করছিলেন তিনি, চোখে সংক্রমণের জন্য বেশিক্ষণ মাঠেই থাকতে পারলেন না আল আমনা, উঠে গেলেন। রোদ্দুরে কষ্ট হচ্ছিল তার, তবে পিয়ারলেস ম্যাচের জন্য তিনি প্রস্তুত। অনুশীলনে এদিন ডিফেন্সের উপর জোর দিয়েছিলেন সুভাষ ভৌমিক, বড় ম্যাচে 30 মিনিটের মধ্যে জোড়া গোল হজম করা। কর্নার থেকে আসা বলগুলো বাইরে বের করে দিচ্ছিলেন জনি অ্যাকোস্টা ও মেহতাব সিং, কিন্তু যুবভারতীতে মকমলের মতো মাঠে জনি অ্যাকোস্টা মানিয়ে নিতে পারলেও জায়ান্ট কিলার পিয়ারলেসের বিরুদ্ধে ইস্ট বেঙ্গল মাঠে পারবেন তো কোস্টারিকান বিশ্বকাপার? কোচ বাস্তব রায়ের কথায় কেন না, ও তো পেশাদার ফুটবলার। পয়েন্ট টেবিলে মোহনবাগানের সঙ্গে সমান হলেও গোল পার্থক্যে কিন্তু পিছিয়ে ইস্ট বেঙ্গল। বাস্তব রায় বলেন, ওসব গোল পার্থক্য নয়, টানা 3 ম্যাচ জিতেই চ্যাম্পিয়ন হতে চাই আমরা। গোল আবারে যাবো একটা বিরাট ফ্যাক্টর, কিন্তু বাট আমি চাইছি ভালো খেলে জিতুক, গোল দেখো, গোল কোনোদিন 4 গোল হবে, কোনোদিন 5 গোল হবে আমি বলতে পারি না, কখন হবে, খেলুক ভালো ফুটবল খেলুক, ম্যাচটা জিতুক, তারপর গোলটা পড়ে। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।